গতকাল রাতে 100 বার ভেবেছি তোর নতুন সংসার নিয়ে, গতকাল রাতে 1000 বার ভেবেছি তোর অনাগত সন্তানদের নিয়ে। গতকাল আমি ভুলেছিলাম আমার ব্যস্ততা, গতকাল আমার মাঝে ছিল নতুন আর অন্যরকম তিক্ততা, গতকাল গতকাল রাতে তোর সব চিঠি পুড়িয়েছি আগুনে, ছাই হয়ে উড়ে যাবে আগত মৌসুমি ফাগুনে, গতকাল রাতে ছিঁড়ে ফেলছি তোকে নিয়ে লেখা যত কবিতা, কবিতা ছিল ফেলে যাওয়া স্মৃতির বার্তা, গতকাল রাতে দু চোখে অশ্রু অথবা অগ্নি ছিল না, ওই চোখে ছিল ঘৃণা অভিশাপ প্রদানের দোটানা, গতকাল গতকাল আমি তোর নাম্বার ডিলিট করেছি ফোন থেকে, গতকাল আমি ব্লক করতে চেয়েছি তোকে ফেসবুক থেকে, গতকাল রাত আমার জন্য ভেবেছিল কে, গতকাল রাতে কি উঠেছিল জারুল গাছের পাশে একা কোনো চাঁদ, গতকাল রাতে আমার তরে অপেক্ষায় ছিল কে, গতকাল রাতে তুমিও কি দেখেছ আকাশের পাশে একা কোনো চাঁদ। আমার বাসায় মাঝে মাঝে ডাক পিয়ন এসে চিঠি দিয়ে যায়, ওখানে থাকে না তোর নাম, সবগুলো রেজিস্ট্রি করা খাম। আমার বাসায় মাঝে মাঝে কেউ কলিং বেল দিয়ে চলে যায়, আমি জীবনে ব্যর্থ না, না ব্যর্থ অসুখী তুই, একদিন আমিও হাঁটবো মিরপুরের রাস্তায় শ্যামবালিকার হাত ধরে, স্বামীর পায়ের সাথে তাল মিলিয়ে ধানমন্ডির শপিং মলে হাঁটবি তুই। এভাবেই আমরা ভুলে যাব, যেভাবে ভুলে যায় শিশির ঘাস ফুলকে, যেভাবে ভুলে যায় মৌসুমি হাওয়া এলো করে দেওয়া চুলকে, যেভাবে ভুলে যাই আমি আমার অভিমানকে, গতকাল রাতে আমি ঠোঁট পুড়িয়েছি ব্যানসনের তাপে, গতকাল রাতে আমি মেতেছিলাম তোর ভালো থাকার অভিশাপে, আমি চাই না আমার এই সব অভিশাপ সত্য হোক, চাই না আমার ঘৃণা চিরস্থায়ী হোক।